গগন ঘন ছাইল গগন ঘনাইয়া সীমিত দশ দিশে স্তম্ভিত কানন সহচরাচর আকুল। কি হবে কি জানে ঘোরা রজনী দিক লালনা ভয় বিভলা গগন ঘন ছাইল গগন ঘনাইয়া সীমিত দশ দিশে স্তম্ভিত কানন সব চরাচর আকুল। কি হবে কি জানে ঘোরা রজনী দিক লালনা ভয় বিভলা গগন ঘন ছাইল গগন ঘনাইয়া। কমলার মৃত্যুর প্রসঙ্গে আপনারা যতটা নিশ্চিত, কিন্তু আমি ততটা নিশ্চিত হতে পারছি না। তার মানে আপনি বিশ্বাস করেন না যে আমার মা মারা গেছে? কাল ডাক্তার এসেছিলেন, বলে গেছেন কিছুদিনের জন্য কর্তাকে নিয়ে সমুদ্র পাড়ে ঘুরে আসতে। না না কর্তা মা, আমি এখন কোথাও যাব না, কাশী ছেড়ে আমি কোথাও যাব না। যাবে না মানে? কেন যাবে না? আমরা যেতে পারছি আর তুমি যেতে পারবে না? রমেশবাবুর স্ত্রীর সম্বন্ধে কোনো খবর পেয়েছেন কি? রমেশের স্ত্রী? আগে হ্যাঁ। বাবা আমি ঘরে যাচ্ছি। তুমি যেও না মা, তুমি যেও না, আমার খবরটা জানা একান্ত জরুরি। সুজনে সুভাই যোগেন্দ্র, আশা করি ভালোই আছো। আমি এই বিষয়পুর বাজারে একটি দোকানে বসিয়া তোমায় এই পত্র লিখিতেছি। তোমার কোনো কথাই আমি বিস্মৃত হই নাই, কিন্তু বিশেষ কয়েকটি কথা তোমায় বলার আছে। তুমি হয়তো বুঝিতে পারিয়াছ কোন কথা আমি বলিতে চাই। আমার ধারণা সে কথা হয়তো জানার প্রয়োজন এখন আর তোমার নাই, কিন্তু আমার বলার প্রয়োজন আছে। তাই যদি তোমার অমূল্য সময় থেকে কিঞ্চিত সময় আমার জন্য ব্যয় করো, আমি শান্তি লাভ করিব। রমেশ। যোগেন্দ্র, রমেশের এখানে আমাদের খবর না দিয়ে আসা বোধহয় উচিত হয়। রমেশ, এই মেয়েটিকে? আমার এক আত্মীয়া। আত্মীয়া? তা কিরকম আত্মীয়া? গুরুজন কেউ নন নিশ্চয়ই, আর দেখে তো স্নেহের সম্পর্ক আছে বলেও মনে হল। দেখো রমেশ, তুমি তো আমাকে তোমার সব আত্মীয়ের কথাই বলেছ, কিন্তু এই আত্মীয়ের কথা তো আমি শুনি। দেখো রমেশ, আমার বোন হেমের সঙ্গে যদি তোমার বিবাহের প্রস্তাব না হতো, তাহলে কার সঙ্গে তোমার সম্পর্ক কতদূর গড়িয়েছে তা নিয়ে আমার বিন্দুমাত্র মাথা ব্যথা থাকত। তোমার যা গোপনীয় তা গোপনই থাকত। যোগেন্দ্র, আমি তোমাকে এতটুকুনি বলতে পারি, পৃথিবীতে আমার সঙ্গে এমন কারুর কোনো সম্পর্ক নেই যাতে হেমনলিনীর সঙ্গে আমার সম্পর্ক কোনো বাধা হয়ে দাঁড়াতে পারে। তোমার হয়তো কোনো কিছুতেই কোনো বাধা না থাকতে পারে রমেশ, কিন্তু হেমের আত্মীয়দের তো থাকতে পারে। আচ্ছা একটা কথার উত্তর দাও তো, যার সঙ্গে তোমার যাই আত্মীয়তা থাক না কেন, সেটা গোপন করার কোনো প্রয়োজনীয়তা আছে কি? আরে কি ব্যাপার কি রমেশ, হ্যাঁ এত অভিমান তোমার যে তুমি ওই মুদির দোকানে গিয়ে বসেছিলে আর আমাকে দয়ারামকে পাঠিয়ে তোমাকে ডেকে আনতে হলো? দেখো রমেশ, আমরা কেউই কিন্তু বিধাতা পুরুষকে ঠিক চিনে উঠতে পারিনি। এই কথা কেন বলছো? বলছি তার কারণ আছে। দেখো, যিনি আমাকে শহরের শিক্ষায় শহুরে করে গড়ে তুলেছিলেন, তিনি আবার আমাকে এই গ্রামে পাঠালেন আমার জীবনটাকে মাটি করে দেওয়ার জন্য। জায়গাটা মন্দ কোথায়?
অবশ্য তুমি তোমার বেশভূষা একেবারে বদলে নিয়েছো। হ্যাঁ রমেশ, পরিবেশ বদলে গেলে নিজের বেশও বদলে যায়। জায়গাটা কিন্তু বেশ নির্জন। ঠিক তাই, তাই আমার মতো একজনকে সরিয়ে নিয়ে এই নির্জন জায়গার নির্জনতা আরো বাড়িয়ে দেয়া হোক, এটাই আমার আগ্রহ। তবে আমি অল্পক্ষণ এখানে থেকেই বুঝেছি এই জায়গাটা আমার পক্ষে খুব আদর্শ। হয়তো ঠিক, তবে আমার কি মনে হয় জানো, আমার মনে হচ্ছে আমি এখানে এসে যেন নির্বাসনে পড়েছি। কি জানো যোগেন্দ্র, আমি এতদিন পরে তোমার কাছে ছুটে এসেছি, কিন্তু কেন সেটা জানো? ধারণা করতে পারি, কিন্তু এতদিন পরে সেটা জেনে কি কোনো লাভ হবে? কিন্তু তোমার জানা প্রয়োজন। বেশ বলো। একদিন তুমি আর অক্ষয় আমার বাসায় এসেছিলে, তোমাদের অনেক প্রশ্ন ছিল, অনেক। কিন্তু সেদিন আমার সময় ছিল না যোগেন্দ্র, আমার সময় ছিল না তোমার সমস্ত কথার উত্তর দেওয়ার। আমি জানতাম তোমাদের মনে অনেক প্রশ্ন উদয় হয়েছে, কিন্তু তবুও আমার সময় ছিল না। এতদিন পরে সেই অতীতকে টানাটানি করে কি? যোগেন্দ্র, আমি জানি যোগেন্দ্র, তোমাদের মনে অনেক প্রশ্ন ছিল। আজ এতদিন পরে আমি ছুটে এসেছি সেই সব প্রশ্নের উত্তর দেব বলে। বেশ, তুমি যদি এসব কথা বলে হালকা হতে পারো তো বল। সেদিন সত্যি আমার বাবা এসেছিলেন আমার বিবাহের প্রস্তাব নিয়ে, কিন্তু সে কথা আমি জানতাম না। আমি জেনেছিলাম অনেক পরে, অনেক পরে, গায়ে যাবার পরে। যখন জেনেছিলাম তখন আর কোনো উপায় ছিল না, ততক্ষণে আমার বিবাহের দিন, আমার পাত্রী, সব ঠিক হয়ে গেছে। পাত্রী ছিল আমারই বাবার বাল্য বন্ধু, তার কন্যা সুশীলা।
সুশীলা। তোমায় নিয়ে যখন আমার গ্রামের বাড়িতে গিয়েছিলাম, সেখানে শঙ্খধ্বনি উলুধ্বনি দিয়ে তোমায় বরণ করার কেউ ছিল না। তোমায় নিয়ে এই বাসা বাড়িতে এলাম, এখানেও বরণ করার কেউ নেই। তুই দেখি শ্রীমতী কমলা দেবী, শ্রীযুক্ত তারিণী চট্টোপাধ্যায়, ধ্রুবা কুকুর। আমার গায়ের নাম। যে কথাগুলো বললাম যোগেন্দ্র, তার এক বর্ণ মিথ্যে নয়, সব সত্যি। সব আমার অকপট স্বীকারোক্তি। বুঝলাম। তবে কি জানো রমেশ, তুমি যদি পূর্বে আমার কাছে এই স্বীকারোক্তি করতে, তাহলে কোনো লাভ হতো না। কেন ভাই? তার কারণ আমি তখন বিশ্বাস করতাম না, এটাই সত্যি। কিন্তু যোগেন্দ্র, পূর্বে বিশ্বাস করার হেতু আর আজকের মধ্যে তো বিন্দুমাত্র তফাত নেই, সবটাই এক আছে, এক আছে। হ্যাঁ যোগেন্দ্র, তাই ভাই তোমার কাছে আমার একটা নিবেদন আছে। কি? তোমাকে একবার শিমুল ঘাটায় যেতে হবে, যে গায়ে আমার বিবাহ হয়েছিল। হ্যাঁ, আর তারপর যোগেন্দ্র একবার কমলার কাছেও, কমলার মামার বাড়িতেও তোমায় যেতে হবে। কিন্তু কেন? আমার কথার সত্যতা বিচার করার জন্য। তুমি কি খেপে গেছো রমেশ? আমি একবার যখন এই গ্রামে এসে পড়েছি, আমি আর এখান থেকে কোথাও যাব না, কোথাও। দেখো, আমি চিরকাল তোমায় বিশ্বাস করার চেষ্টা করে এসেছি, বিশ্বাস করেছি তোমার প্রত্যেকটা কথা। মাঝে শুধু কিছুদিন ব্যতিক্রম ঘটেছিল, আর সেই জন্য ভাই আমি আমি তোমার কাছে ক্ষমা প্রার্থী। যোগেন্দ্র, পারলে আমায় ক্ষমা করো ভাই। গাজীপুরে আমার আর ভালো লাগছিল না, তাই আমি চলে এলাম। ও আচ্ছা আচ্ছা, এখান থেকে কোথায় যাবি? মা, আমি তোমার সাথে যাব। আমার সঙ্গে যাবি? কিন্তু উমেশ, আমার কাছে যে একটা পয়সাও নেই রে। মা, তুমি যে আমাকে 5 টাকা দিয়েছিলে, সেটা আমার খরচ হয়নি, আমার কাছে আছে। তোমাকে কিচ্ছু ভাবতে হবে না, তুমি আমার সাথে চলো, ঠিক জায়গায় নিয়ে যাব। পাকা ছেলে, ঠিক জায়গায় নিয়ে যাবি? এখানকার সমস্ত রাস্তাঘাট তুই চিনিস? তুমি আমার সাথে চলোই না। শোন উমেশ। খুড়োমশাই, ও খুড়োমশাই, দেখুন কাকে এনেছি। উমেশ নাকি রে? তুমি আমার ফিরে এলে মা, চলো 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 ভেতরে চলো। শৈল, ওর শৈল কোথায় আছি? কে এসেছে দেখ। আমাদের ছেড়ে চলে যেতে পেরেছিলি তুই? ও
ওসব কথা থাক, ওসব কথা থাক, শৈল ওসব কথা থাক। এখন মাকে আমার ভেতরে নিয়ে গিয়ে খাওয়া দাওয়ার ব্যবস্থা করো। তুই কি করছিস? চল আমার সাথে, চল, কাজে আছে, চল। আমি জানি না কমলা কি জেনে কি বুঝে আত্মহত্যার পথ বেছে নিল। এখন তা জানবার বা বুঝবার কোনো অবকাশই আর রইল না। কিন্তু রমেশ, কমলা যে আত্মহত্যাই করেছে সেটাই বা তুমি ধরে নিচ্ছ কেন? না বন্ধু, এখনই এতটা নিশ্চিত হয়েও না। দেখো, অন্য কিছু তো হতে পারে। যাক গে, তুমি তুমি এখন অনেকটা দুশ্চিন্তা মুক্ত হলে, কিন্তু আমি আবার একটা চিন্তার মধ্যে পড়ে গেলাম। তোমার আবার কিসের চিন্তা? আমার চিন্তা নলিনাক্ষকে নিয়ে। কিন্তু শুনেছি নলিনাক্ষ তো ডাক্তার। তাতে কি? দেখো রমেশ, এইসব মানুষকে আমি একবারে বুঝতে পারি না। আর তুমি তো জানো যে যা আমি বুঝতে পারি না তা পছন্দও করি না। আর তাই আমার হেমের জন্য ভয় হয়। তুমি জানো ও এখন একেবারে চাও ছেড়ে দিয়েছে। তাহলে তোমাদের চায়ের আসর? চায়ের আসর এক প্রকার বসে না বললেই চলে। যদিও বা বসে, সেখানে হেম একদম নিস্তব্ধ হয়ে বসে থাকে বা অনুপস্থিত থাকে। তুমি শুনলে আরো অবাক হয়ে যাবে যে সে মাছ মাংস ইত্যাদি সমস্ত কিছু ছেড়ে দিয়েছে। আগে যেমন হাতটা তামাশা করলে ওর চোখ দুটো ছলছল করে উঠতো, আজকাল তাও করে না, শুধু মিটমিট করে হাসে। তাই আমার ওর জন্য ভয় হয়। ওর ভাবগতিক আমার খুব একটা সুবিধের ঠেকছে না। তবে তোমার কাছে সবকিছু শোনার পর আমার নিজেকে কিছুটা দুশ্চিন্তা মুক্ত লাগছে। আমার ভুলটাও ভাঙল। এখন বন্ধু, তুমি যদি আমাকে একটু সাহায্য করো তাহলে হেমকে এই অবস্থা থেকে উদ্ধার করতে আমার বিন্দুমাত্র সময় লাগবে না। কিন্তু যোগেন্দ্র। না রমেশ, এর মাঝে আর কোনো কিন্তুকে আমি স্থান দিতে রাজি নই। তুমি তৈরি হও, আমরা দুই বন্ধু মিলে ওই সন্ন্যাসীর বিরুদ্ধে যুদ্ধযাত্রা করব। কি জানেন? দেখো ভাই যোগেন্দ্র, যদিও আমি বীর পুরুষ বলে খ্যাত নই, তবে যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ হতে আমি রাজি আছি। তুমি আমাকে বাঁচালে ভাই, তোমাকে যে কি বলে ধন্যবাদ দেবো। যাক গে, তাহলে এবারের ক্রিসমাসের ছুটিটা এলেই আমরা। না না, সে তো ঢের দেরি আছে, আমি বরং একাই যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ। রুকু রুকু, সেটি হচ্ছে। দেখো ভাই, আমি তোমাদের বিয়েতে বাধা হয়ে দাঁড়িয়েছিলাম, তাই প্রতিকারটা আমি নিজে করতে চাই। তুমি নিজে আগেভাগে গিয়ে সব কাজ সেরে রাখবে, না সেটি হচ্ছে না, এই শুভ কাজটা অন্তত আমাকে করতে দাও। আর তাছাড়া ছুটির তো এখনো দিন দশেক বাকি আছে। বেশ, আমি তবে বরং একবার অন্য কোথা থেকেও ঘুরে আসি। না 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 রমেশ, এখন আর তোমার কোনো কথা আমি শুনব না। দেখো, তোমার যদি সত্যিই কোনো কাজ থেকেও থাকে তবে সেটাও বন্ধ রাখতে হবে, অন্তত এই দশ দিন। এই দশ দিন তুমি এখানেই থাকবে। দেখো ভাইয়া, ঝগড়া করার মতো যে কটা মুখ এখানে ছিল আমি একে একে সব কটাকে শেষ করে ফেলেছি। এখন মুখ বদল করার জন্যে আমার একজন প্রকৃত বন্ধুর প্রয়োজন ছিল, আর তখন তুমি এসে পড়েছ, তুমি বুঝতেই পারছো। চমুকে চমুকে সহসাদি কয়জনে, চকিতে চকিতে মাতি ছুটিল বিজনে। চমুকে চমুকে সহসাদি কয়জনে, চকিতে চকিতে মাতি ছুটিল বিজনে। হর হর চরা চর পলকে ঝলকিয়া, ভোর তিমিরে ছায় গগন মেঘ দিনিয়া।
বিরত গরুজনে স্তব্ধ আধার ঘুমাইছে, সহসায় উঠিল জেগে প্রচণ্ড সমীরণ, সহসায় উঠিল জেগে প্রচণ্ড সমীরণ, কড় কড় বাজ গগন ঘন ছাড়িল, গগন ঘনাইয়া স্তিমিত দশ দৃশি সম্ভব।